সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আইকন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা উচ্চতর গণিত করছি নাইন টেন উচ্চতর গণিত অনুষ্ঠানে এক পয়েন্ট দুই সেট অফ ফাংশন এখানে আমরা নয় নম্বর অঙ্কটা করব এখন তো নয় নম্বর অঙ্কটা দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে ফর এক্স সমান রুডো ফর এক্স মাইনাস ওয়ান এটা হলো ফাংশনটা এই ফাংশনের জন্য চারটা অঙ্ক আছে দেখো এফ অফ ওয়ান এফ অফ ফাইভ এফ অফ টেন নির্ণয় করো তারপরে ঘ নম্বর বলছে এফ অফ এ প্লাস ওয়ান নির্ণয় করো গ নম্বর বলছে এফ অফ এক্স ওয়ান ফাইভ হলে এক্সের মান নির্ণয় করো

তার মানে এক্সের জায়গায় ওয়ান বসবে ওয়ান মাইনাস ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসলো এখানে ওয়ান ওয়ান আর ওয়ান কাটাকাটি করলে জিরো হয় জিরোর কম জিরো তারপর দেখো এফ অফ ফাইভ বের করতে বলছে এফ অফ ফাইভ সমান কত হবে এবারে এক্সের জায়গায় ফাইভ বসবে ফাইভ মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে দেখো ফাইভ মাইনাস ওয়ান তাহলে কত ফোর তো ফোরে বরগমন করলে টু তারপরে দেখো এফ অফ টেন এফ অফ টেন তার মানে এক্সের জায়গায় কিন্তু টেন বসবে এখানে এক্সের জায়গায় টেন বসাচ্ছি আমি টেন এক্স মাইনাস ওয়ান আছে টেন মাইনাস ওয়ান টেন দশ থেকে এক বিয়োগ করলে নয় এটা বড় করলে হয় তিন তার মানে আমার তিনটা হয়ে গেল তিনটা ওয়ান একটা হলো জিরো একটা হলো টু আর একটা হলো থ্রি এখন আমি চলে যাব খ নম্বরে দেখো খ নম্বরটা খ নম্বরটা বলছে এফ অফ এ স্কোয়ার প্লাস ওয়ান এর মানে নির্ণয় করতো আমি আবারও লিখবো দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান তো এক্স এক্সের জায়গায় অতএফ অতএফ এফ অফ কত এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান এক্সের জায়গায় এ স্কোয়ার প্লাস ওয়ান বসাইছে দেখো তাহলে এখানে এক্সের জায়গায় এ স্কোয়ার প্লাস ওয়ান বলবে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে রুড ওভার এ স্কোয়ার এখানে উঠে যাবে কাটাকাটি হবে তাহলে থাকবে এ আমাদের খ নম্বরের উত্তর হইল এ এখন আমরা করবো গ নম্বরটা দেখো গ নম্বরটা বলছে এফ অফ এক্স ওয়ান ফাইভ হলে এক্সের মধ্যে নেবো আর লিখবো দেওয়া আছে এফ এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান তারপরে এইটা লিখবো আবার

ছিল আচ্ছা এখন এখানে উঠে উঠে যাবে গেলে হবে এক্স মাইনাস ওয়ান আর এখানে পাঁচের উপরে স্কোয়ার করলে হয় পাঁচ পঁচিশ তাহলে এক্স ওয়ান কথা হবে পঁচিশ এই যে মাইনাস ওয়ানকে লিখে পক্ষান্তর করলে প্লাস ওয়ান হবে তাহলে এক্স ওয়ান কথা হচ্ছে ছাব্বিশ পাই গেলাম ছাব্বিশ ঘ নম্বর হয়ে গেল এখন আমরা চলে যাব ঘ নম্বরে

এখন এই বর্গমূলটাকে উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করব এই পাশেও বর্গ করলাম ওই পাশেও বর্গ করলাম তাহলে স্কোয়ার আর উঠে গেল এক্স মাইনাস ওয়ান আর এখানে ওয়াই স্কোয়ার এখন এক্স সমান তাহলে কথা হবে মাইনাস ওয়ানটাকে পক্ষান্ত করি ওয়াই স্কোয়ার এই যে মাইনাস ওয়ান এই পাশে গেলে প্লাস ওয়ান এইটা হলো অ্যান্সার তাহলে আমাদের চারটাই হয়ে গেল খুব সহজ অঙ্ক বন্ধুরা সাথেই থাকো এই অধ্যায়ের এরপরে আমরা ডোমেন এবং রেঞ্জ নিয়ে কথা বলবো ধন্যবাদ